নয়াগ্রাম বিধানসভা এলাকা সহ পার্শ্ববর্তী জেলা পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকাবাসীর কাছে সুখবর। এলাকায় কিডনি সংক্রান্ত মরণাপন্ন রোগীদের সুবিধার কথা ভেবে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হল ডায়ালিসিস ইউনিট। পিপিপি মডেলে 5 বেডের এই ডায়ালিসিস ইউনিট আগামী দিনে এলাকার দুস্থ পরিবারের রোগীদের জন্য বিশেষ সহায়ক হবে বলে আশা ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য দপ্তরের। বৃহস্পতিবার নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের এই ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেন ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য আধিকারিক ভুবন চন্দ্র হাঁসদা। এছাড়াও উপস্থিত ছিলেন হাসপাতাল সুপার ডাক্তার দেবাশিস মাহাতো, নয়াগ্রাম ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার শান্তনু টুডু প্রমুখ। জানা গিয়েছে পিপিপি মডেলে চলবে এই ডায়ালিসিস ইউনিট। মোট 5 বেডের মধ্যে এদিন প্রথম দিনে একজন রোগীকে দিয়ে পরিষেবা চালু হয়েছে। উল্লেখ্য, নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল মূলত ঝাড়গ্রাম জেলা তথা জঙ্গলমহলের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। এলাকার মুমূর্ষ রোগীদের কাছে ডায়ালিসিসের মতন উন্নত চিকিৎসা দূরস্থ। তবে এই পরিষেবা আগামী দিনে অনেক গরিব পরিবারের রোগীর জীবন বাঁচাবে বলে মনে করছে স্বাস্থ্য দপ্তর। পাশাপাশি জেলার সীমান্তে অবস্থানের কারণে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের ওপর নির্ভরশীল পশ্চিম মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকার মানুষ। স্বাভাবিকভাবে প্রত্যন্ত এলাকার এই হাসপাতালে ডায়ালিসিস পরিষেবা চালু স্বাস্থ্যক্ষেত্রে একটি মাইল ফলক বলে মনে করছে সব মহল। পিপিপি মোডে আর কি ডায়ালিসিস ইউনিট ইনোগ্রেশন করা হলো। পিপিপি মোডেই অ্যাকচুয়ালি হচ্ছে, আমরা 1টি পেশেন্ট দিয়ে আজকে শুরু করলাম। 4টা বেড রয়েছে। এটা অনেক দিনের ইচ্ছে ছিল, এসএসএইচ অনেক বছর হয়েছে, তারপরে আমরা আজকে শুরু করতে পেরে সত্যিই ভালো লাগছে। কারণ এই এরিয়াতে যত কিডনি ফেলিওর বা রেনাল ফেলিওর পেশেন্ট বা কোনো আরও যেগুলো পয়জনিং থেকে শুরু করে যেগুলো হিমোডায়ালিসিসের প্রয়োজন রয়েছে, সেগুলো আমাদের ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের এই প্রান্ত মানে নয়াগ্রাম ব্লক প্লাস পার্শ্ববর্তী যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেই ডিস্ট্রিক্টগুলোর পেশেন্টগুলো কিন্তু আমরা সার্ভিস দিতে পারবো, এটা আমরা আশা রাখছি। তো এটা একটা নতুন এসএসএইচের মাইলস্টোনও একটা নতুন পালক যোগ হলো। সেক্ষেত্রে কোনো চার্জ লাগবে না বিনামূল্যে? না, আমাদের এখনো পর্যন্ত পিপিপি মোডে কোনো চার্জ লাগবে না। আমাদের নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে 5 বেডের ডায়ালিসিস ইউনিট শুরু হলো। পশ্চিমবঙ্গ সরকার ও বিএমআরসির যৌথ উদ্যোগে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এ 5 বেডের ডায়ালিসিস শুরু হলো। এটা দীর্ঘদিনের একটা দাবি ছিল, এখানে খুব প্রয়োজনও ছিল। ফলে এই এলাকার বিস্তীর্ণ এলাকার যে মানুষ, এখান থেকে প্রায় 65 কিলোমিটার দূরে মেদিনীপুর মেডিকেল কলেজ আর 80 কিলোমিটার দূরে ঝাড়গ্রাম মেডিকেল কলেজে যেতে হতো ডায়ালিসিসের জন্য, এখন থেকে এই পরিষেবা আমাদের এই নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালেই পাওয়া যাবে। এর ফলে যে স্নেক বাইট পেশেন্ট বা দীর্ঘদিন ধরে কিডনির সমস্যা যারা ভোগে, তাদের যে ডায়ালিসিসের প্রয়োজন হয় এখানেই তা বিনামূল্যে পাবে। এর জন্য যা পেমেন্ট গভর্নমেন্ট করে দেবে, পেশেন্টকে কোনো পেমেন্ট করতে হবে না, এবং এর ফলে যে বিস্তীর্ণ এলাকার যে মানুষ তারা এই পরিষেবা পাবে।